আপনার সময় শেষ হয়ে এসেছে, জনগণ ফুঁসে উঠেছে, আপনি আর ক্ষমতায় থাকতে পারবেন না অবৈধভাবে। যত গুম খুন করেন না কেন, মানুষ এখন রাস্তায় নামতে আরম্ভ করেছে। আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনার সরকারের আমলে, আপনি এই সরকারের আমলে চারবার তেলের দাম বাড়িয়েছেন, না বিশ্বাস হয়ে উঠেছে জনগণ। সুতরাং আপনি আজকে, আমি এই সমাবেশ থেকে বলতে চাই, আপনি ক্ষমতা ছেড়ে দিন। আপনার বাবা যেরকমভাবে ক্ষমতা ধরে রাখতে পারেনি, 1975 সনে ক্ষমতা ছাড়তে হয়েছিল, বাধ্য হয়েছিল, জনগণ রাস্তা নেমে এসেছিল সেদিন, তারপরে সিপাহী বিপ্লবের মাধ্যমে 7ই নভেম্বর আবার যেভাবে জনগণ ফুঁসে উঠেছিল, রাস্তায় নেমেছিল, আমরা মনে করি বর্তমান পরিস্থিতিতে জনগণ আবার রাস্তায় নামার জন্য এবং জনগণের সাথে অন্যরাও কিন্তু রাস্তায় নামবে, এই প্রত্যাশা এখন সকলের। এবং সেদিন আপনি পালাবার সুযোগ পাবেন না, আপনার অবৈধ সংসদরা পালানোর সুযোগ পাবেন না। আপনি শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে রেখেছেন করোনার নামে, করোনায় যেখানে গাবতলীর গরুর বাজার চলে, আপনার সমস্ত কিছু চলে, আপনার এই যে আপনার যে কাঁচা বাজারগুলি রাস্তায় গেলে ধাক্কা ধাক্কি মানুষে, এবং এই যে বাসগুলি চলছে সেখানে দেখা যায় যে আপনার মানুষ ঝুলে ঝুলে যাচ্ছে, সেখানে তো আপনার করোনা নাই। করোনা কি ওই বোট মালিক সমিতি যেখানে আছে, যেখানে জুয়ার আসর বসে, মদের আসর বসে, সেখানে কি করোনা নাই? করোনা কি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে? শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দূরত্ব বজায় রেখে 3 ফুটের শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পরীক্ষা নিতে পারতেন, কিন্তু অটো পাস দিয়ে আপনি ছাত্রছাত্রীদের মেধার সাথে প্রহসন করছেন। আপনি শিক্ষা প্রতিষ্ঠান যদি খোলা থাকে, আপনার বিরুদ্ধে বিস্ফোরণ হবে, ছাত্ররা রাস্তায় নেমে আসবে, ছাত্রদের ভয়ে আপনি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছেন না।